কালকে রাত্রিবেলা আমি একটুখানি গরম তেল করে মাথায় ম্যাসাজ করেছিলাম। কেন আমরা গরম তেল করে ম্যাসাজ করেছি সেটা হচ্ছে কি, আমাদের যে হেয়ারটা আছে, এই যে আমার পুরো হেয়ারটা আমি তোমাদের দেখাচ্ছি, এই হেয়ারে এই জায়গাটা কিন্তু ওর কোনো লাইফ নেই, এটা ডেড সেল, পুরো হেয়ারটাই কিন্তু ডেড সেল, যার জন্য হেয়ার কাটলে, চুল কাটলে আমাদের লাগে না। বাট আমরা যদি স্ক্যাল্প থেকে টানি আমাদের কিন্তু এখানে লাগে। দ্যাট মিন্স কি, আমাদের পুরো স্ক্যাল্পটা লিভিং, বাট তারপরে যে পুরো যে হেয়ারটা আছে সেটা কিন্তু ডেড সেল। তাহলে আমাদের কোথায় অয়েলটা লাগালে বেশি এফেক্টিভ হবে? এখানে, এটা তো একটা মৃত জিনিস, ডেড, এখানে কি হেয়ার অয়েল লাগে কিছু হবে না। তাহলে কোথায় হেয়ার অয়েলটা লাগানো দরকার? সেটা হচ্ছে স্ক্যাল্পে। স্ক্যাল্পে আমাদের হেয়ার অয়েলটা ভীষণভাবে লাগানো দরকার, ম্যাসাজ করা দরকার, কারণ চুল আমাদের প্রোটিন কোথা থেকে পাবে? হেয়ার অয়েল থেকেই পাবে। কারণ আমরা শ্যাম্পু করি, কন্ডিশনার করি, বারবার আমরা চুলটাকে ধুই, কিন্তু চুলটার তো একটা প্রোটিন দরকার, তাই জন্য কিন্তু আমাদের একটুখানি অয়েল ম্যাসাজ ভীষণ দরকার। আর সব থেকে ভালো হয় আমরা যদি একটু তেলটাকে গরম করে লাগিয়ে নিই। তেলটাকে গরম করে একটুখানি স্ক্যাল্পে ম্যাসাজ করলাম, করে আমি ওভার নাইট রেখে দিলাম। তো আজকের আমি শ্যাম্পু করবো, কালকে রাতে আমি লাগিয়ে ঘুমিয়েছি, আজকে আমি শ্যাম্পু করবো, কন্ডিশনার করবো, অ্যান্ড তোমাদের দেখাবো যে হেয়ারটা কতটা সিল্কি স্মুথ হয় অ্যান্ড কতটা শাইন করে। তো আমি এই হেয়ার অয়েলটা ইউজ করি, লাভ নেচার হেয়ার অয়েল, কোকোনাট অয়েল ফ্রম ওরিফ্লেম। এই হেয়ার অয়েলটার মানে স্পেশালিটি হচ্ছে কি, এটা একদম চিটচিট করে না। চিটচিট করে না মিন্স কি, আমাদের যে কোনো কোকোনাট অয়েল আমরা যদি হাতে নিই, তারপর আমাদের হাতটা কিন্তু ধুতেই হবে। বাট এটা ভীষণ লাইট ওয়্যার, আপনাকে দেখিয়ে দিচ্ছি, লাইট ওয়্যার, এটাকে আমি জাস্ট যদি হাতেও লাগিয়ে নিই না, এটা নন স্টিকি, কোনো মানে কিছু এটাতে হয় না, এটা এক্ষুনি অ্যাবজর্ব করে নেবে, ইজিলি অ্যাবজর্বেল। আর সব থেকে ভালো হচ্ছে এটা একদম পিওরেস্ট ফর্ম অফ কোকোনাট অয়েল, এটা একদম পিওরেস্ট ফর্ম, স্মেলটা জাস্ট দুর্দান্ত, খুব ভালো এটা স্মেলটা। সো আমি আজকে ব্যবহার করবো আলটিমেট রিপেয়ার ড্যামেজড অ্যান্ড ওভার প্রসেস হেয়ারের জন্য যে শ্যাম্পু, অ্যান্ড দেখো ইটস ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এর মধ্যে কিন্তু ফাইটো নিউট্রিয়েন্টস আছে যেটা কিন্তু আমার হেয়ারকে প্রোটিন দেবে। অ্যান্ড আমি ফ্রিজ কন্ট্রোল স্মুথেনিং কন্ডিশনার ইউজ করবো যেটাতে সেম ফাইটো নিউট্রিয়েন্টস আছে, যেটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। অ্যান্ড আমি এই কন্ডিশনারটা ইউজ করবো বিকজ এই কন্ডিশনারটা ইউজ করলে একদম কিন্তু চুলে কোনো জট পড়ে না। দেখো ডাইরেক্ট চুলে কিন্তু শ্যাম্পু দেওয়া উচিত না, তাই জন্য আমি শ্যাম্পুটাকে একটুখানি জলের মধ্যে গুলে নেব। আর আমি এই জলটাকে কিন্তু দিয়ে দিয়ে শ্যাম্পু করবো, বিকজ এটার মধ্যে কিন্তু শ্যাম্পুটা আমি মিশিয়ে নিয়েছি। হ্যালো, সো আমার আজকে স্নান কমপ্লিট হয়ে গেছে। শ্যাম্পুটা তো কীভাবে তোমরা করবে তোমাদের বললাম, কন্ডিশনারটা লাগানোর একটা প্রসেস আছে। কন্ডিশনার লাগানোর প্রসেসটা কী, আমাদের যে চুলটা, এই চুলটার বয়সটা কিন্তু খুব কম, বাট এইখানে লেন্থের যে চুলটা থাকে সেটার কিন্তু বয়সটা বেশি, ঠিক আছে, সেটা একটু এজেড, তাই জন্য আমাদের কন্ডিশনার লাগানো উচিত। এখান থেকে ধরবে চুলটাকে, এর বাকি যে নিচের পার্ট থাকবে সেই পার্টে কন্ডিশনার লাগাবে, এই চুলে কন্ডিশনার লাগিও না, ঠিক আছে। আরেকটা জিনিস, কন্ডিশনার কিন্তু এইখানে লাগানো উচিত নয়, কারণ আমাদের যে স্ক্যাল্পটা থাকে সেই স্ক্যাল্পটা তো ব্রিথ করে, তো সেই স্ক্যাল্পে কন্ডিশনার লাগালে কী হয়, কন্ডিশনারটা একটুখানি মোটা থাকে, বিকজ কন্ডিশনার কী দিচ্ছে, একটা আউটার কোটিং দিচ্ছে যাতে আমাদের চুলটা ড্রাই না হয়ে যায়, যাতে পলিউশন, সান রেজ, নানা রকমের, যে আমাদের চুলটাই তো সবসময় এক্সপোজড টু সানলাইট, এয়ার, সব কিছু, তাই আমাদের সেই কন্ডিশনারটা আলাদা কিন্তু প্রোটেকশন, একটা আলাদা কোটিং ফেলে হেয়ারে। বাট সেটা যদি স্ক্যাল্পে লাগানো হয়, দ্যাট মিন্স তাহলে স্ক্যাল্পে কোটিংটা হয়ে যাবে, স্ক্যাল্প কিন্তু তখন ব্রিথ ইন ব্রিথ আউট করতে পারবে না, তার জন্য স্ক্যাল্পে একদমই কন্ডিশনার লাগাবে না। তো আমি এখন তোমাদের আফটার কেয়ারটা দেখাবো, মানে আমি প্রথমে অয়েল ম্যাসাজ করে নিয়েছি কালকে রাতে, ওভার নাইট আমি রাখলাম, দেন আমি শ্যাম্পু করলাম, অ্যান্ড দেন আমি কন্ডিশনার লাগালাম, তারপরে আমি কী লাগাবো,
বিকজ এখন আমার মনে হচ্ছে যে এখন মনসুন হচ্ছে আর আমাদের ড্যান্ড্রাফের কিন্তু সমস্যাটা একটু বেশি হয়, তো ওই ড্যান্ড্রাফ থেকে বাঁচার জন্য বা স্ক্যাল্পটাকে এক্সট্রা প্রোটেক্ট করার জন্য আমি কি ইউজ করি, হট অয়েল আমি ইউজ করি। হট অয়েলটা কি, এটা 1 কাপ গরম জলে এটাকে চুবিয়ে রাখতে হবে, দেন এটা এটা জেল বেস থাকে, এটা গরম হয়ে যাওয়ার পরে এটাকে স্ক্যাল্পে লাগাতে হয়। কী করে লাগাবো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এই নবটাকে আমি এভাবে ব্রেক করছি, ব্রেক হয়ে গেল নবটা। এটাকে যখন আমি রেখে দেবো তখন আমি এটাকে জাস্ট এইভাবে একটু পুশ করে বন্ধ হয়ে যাবে মুখটা, ঠিক আছে? এইভাবে নবটাকে ব্রেক করলাম। এবার আমি ডাইরেক্ট আমার স্ক্যাল্পে দেবো এটা। দিয়ে আমি এইভাবে জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে না এটাকে এইভাবে মাসাজ করে নেব। স্মেলটা দারুণ। এইভাবে আমি আমার পুরো স্ক্যাল্পে দেবো। অ্যান্ড এটা না একদম দেখো সাথে সাথে এটা অ্যাবজর্ব করে নিচ্ছে, এটা কিন্তু তেলের মতো নয়, এটা লাইক সিরাম। অ্যান্ড এটা না ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিচ্ছে। আমার যা হেয়ার দেখছো, স্ক্যাল্প দেখছো, এটা আমার চুলে 3 বার আমি এটা ইউজ করতে পারি, এটা কিন্তু বেশি দাম নয়, 109। তো 109 এটা আমার 3 বার ইউজ হয়ে যায়। এবার আমি তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে কি, দেখো আমি আমার স্ক্যাল্পে কিন্তু আলাদা একটা প্রোটেকশন দিয়ে দিলাম। এইবার আমি হেয়ারে কি লাগাবো, সিরাম, বিকজ সিরাম চুলে লাগানোর জন্য। এবার আমি হেয়ারে সিরাম লাগিয়ে নেবো, বাস আমার একটা নর্মাল হেয়ার কেয়ার রুটিন কমপ্লিট। তার সাথে এক্সট্রা কি দেওয়া যেতে পারে, মাস্ক। তো একদিন আমি মাস্ক কিভাবে ইউজ করব তোমাদের ডেফিনেটলি জানাবো। তো তোমরা আমাকে জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অ্যান্ড তোমরা কি অয়েল ইউজ কর। এটা ওরিফ্লেমেরই, এটা হেয়ার এক্স স্টাইলিং হেয়ার ক্রিম, যেটা 24 আওয়ার লং লাস্টিং অ্যান্টি ফ্রিজ ফর্মুলা, ওয়েটলেস ফর্মুলা, অ্যান্ড এটাতে কেরাটিন দেওয়া আছে। তো এটা আমি ইউজ করি অ্যাজ আ সিরাম। আমি পুরো চুলে লাগানোর জন্য নিয়েছি। দুষ্টু এসো, কার জন্য ফুল এনেছো বলো? দুষ্টু এখানে দেখিয়ে দাও, একটু কাছে এসো, ক্যামেরা দেখিয়ে দাও, ক্যামেরা দেখিয়ে। দুষ্টু ফুল এনেছে আমার জন্য, তাই আমার জন্য এনেছো? আজকে কি আছে, আজকে কি আছে বলো? ফুল আছে আজকে। আমাদের সব একসাথে খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে, কারণ আজকে আজকে কিছুই না, কোনো সেলিব্রেশন নয়। এটা কোনো সেলিব্রেশনের মানেই হয় না, সেটা হচ্ছে কি বিয়ের পর থেকে একসাথে খাওয়া দাওয়া হয়নি। আর আমার হাজব্যান্ড এখন এখানেই আছে, এবারও চণ্ডীগড় চলে যাবে। আর আজকে 6 মাস আমাদের জাস্ট কমপ্লিট হলো, তো সেই জন্য আমরা ঠিক করেছি একসাথে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। দুষ্টু শোনো, আজকে কিন্তু একদম হেয়ার অয়েল লাগিয়ে চলে এসছে স্নান করে, আর খুব ভালো সময় এসছে, আমি সিরামটা লাগাতে লাগাতে ঠিক করে লাগাতেও পারলাম না, তাই তো? তুমি হেয়ার অয়েল লাগিয়েছো? আচ্ছা এবার আমি ভিডিওটা বানিয়ে নিই, তুমি ফুলটা নিয়ে দাঁড়াও, ফুলটা একটু গোপুর কাছে রেখে দাও, গোপুর দেখলে না বিদ্যাহী না গিরাতে, ঠিক আছে? তো সিরামটা দেখো কী আর করবো, আমার দুষ্টু শোনা আসল টাইমে চলে এসেছে। বাই বাই। দেখো আমি কিন্তু এটা স্ক্যাল্পে দিচ্ছি না, এইভাবে চুলে লাগিয়ে নিচ্ছি, পুরো হেয়ারে লাগিয়ে নিলাম। এইভাবে আমি জাস্ট চুলটাতে লাগাবো, এবার আজরাবো তোমাদের সামনে। এটা ওরিফ্লেমেরই কম, আমি যে তোমাদের বলি না যে আমার হেয়ার ফল হয় না, তোমরা আজকে নিজেরাই দেখতে পাবে। চুলটা এখনো শুকোয় নেই, ভেজা চুল যদি আজ রাতে নেই, বাট এখন দুষ্টু চলে এসছে তো আমি একদম সময় পাবো না, কারণ ওকে একটু এন্টারটেইন করতে হবে, তাই আমি এখনই চুলটা আজরে নিচ্ছি। দেখো জট কিন্তু প্রচুর, কিন্তু দেখো একটা সিঙ্গেল হেয়ার ফল হয় না, আমি একদম মানে ভীষণ কনফিডেন্ট এই ব্যাপারে।
যাদের হেয়ার ফল হয় বলবো এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে চুলটা আঁচড়াবে, তাহলে কিন্তু গোড়া থেকে কিন্তু চুলটা ছিঁড়বে না। ঠিক আছে, একটা হেয়ার ফল হয় না আমার। আমার হেয়ার আঁচড়ানো ডান। এখন চুলটা পুরোপুরি শুকায়নি বলে শুকালে বুঝতে পারবে ফুলে যাবে। দুষ্টি চলে গেছে খাটে। তো এই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম আমার হেয়ার কেয়ার রুটিন। আমাকে অবশ্যই জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করে আমাকে জানিও তোমরা কতটা হেল্প হলো তোমাদের। বিকজ আমি সিরিয়াসলি জানি মেয়েদের হেয়ার ফল হলে সত্যি খুব টেনশান হয়, খুব ভালো লাগে না। বিকজ আমার নিজের ডেঙ্গু হওয়ার পরে আমার এত হেয়ার ফল হয়েছিল, আই ওয়াজ ভেরি আপসেট। মানে আমার এই পুরো চিরুনিটা ভরে হেয়ার উঠতো, মানে আমার এত দুঃখ হতো, মনে হতো আমি এবার ন্যাড়া হয়ে যাবো বোধ হয়, আমার বোধ হয় আর হেয়ার গ্রোথ হবে না। বাট আমার ওই ওই ওরিফ্লেমের পুরো হেয়ার কেয়ার রুটিনটা করতে করতে করতে, তার সাথে তোমরা জানো আমি ওমেগা থ্রি ইনটেক করি, ওমেগা থ্রি হেয়ার থেকে শুরু করে পায়ের নোক অবধি মানে কেয়ার মানে কিওর করে, প্রোটেক্ট করে, সব কিছুতে বুস্ট করে। তাই খাই আমি ইনটেক করি, অ্যান্ড তোমাদের পুরো আমার হেয়ার কেয়ার রুটিনটা দেখালাম। একদিন স্পা করে অবশ্যই দেখাবো কী করে আমি বাড়িতেই সব কিছু করি, আমি কিন্তু পার্লারে খুব একটা যাই না। অ্যান্ড আজকে আমি স্নান করার সময় স্কিনে একটা স্ক্রাব ইউজ করেছি, তাই জন্য স্কিনটা দেখবে আমার স্নান করার আগের ভিডিওর পরের ভিডিওতে স্কিনটা আরও একটু বেশি গ্লো করছে। তো স্ক্রাবটা কী এটা আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে তোমাদের দিয়ে দেবো।